আফগানিস্তানের মিডিয়া আউটলেটগুলোতে তালেবানদের পক্ষ থেকে নতুন একটি ডিক্রি জারি করা হয়েছে, যেখানে টেলিভিশন নারী সংবাদ উপস্থাপকদের মুখ ঢেকে রাখার নির্দেশনা দিয়েছে তালেবান প্রশাসন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ, পুরুষ সঙ্গী ছাড়া নারীদের দূরে ভ্রমণ নিষিদ্ধ করার পর এবার নারী সংবাদ উপস্থাপকদের মুখ ঢেকে রাখার নির্দেশনা দিয়েছে তালেবান প্রশাসন। এই নির্দেশের প্রতিক্রিয়ায় আফগানিস্তানের এক নারী সাংবাদিক বলেছেন, তারা আমাদের টিভিতে উপস্থাপন বন্ধ করতে পরোক্ষভাবে চাপ দিচ্ছে, মুখ ঢেকে কিভাবে সংবাদ পাঠ করা যায়। নারীদের বিষয়ে তালেবানদের এমন অবস্থান নিয়ে টুইটারে চলছে সমালোচনার ঝড়। টুইটারে একজন লিখেছেন, বিশ্বের অন্যান্য দেশগুলো যেখানে মানুষকে করোনার হাত থেকে সুরক্ষা দিতে মাস্ক পরতে বলছে, আর তালেবানরা নারী সাংবাদিকদের মুখ দেখা থেকে লোকজনকে সুরক্ষা দিতে মাস্ক পরার কথা বলছে। তালেবানদের জন্যে নারীরাই একটি রোগ।